সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির ক্রমাগত অবনতিতে নাকাল সেখানকার মানুষজন বন্যার করাল গ্রাসে আশ্রয় হারিয়ে দিন যাপন করছে খোলা আকাশের নিচে অসহায় মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবন কাটছে তাদের বন্যাত্ম্যেদের এমন দুরবস্থা বিচলিত করে তুলেছে মুন্সীগঞ্জ জেলা বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের সভাপতি এ এন এম হুমায়ুন কবির সাগর ও ঐসাপুরা ইউনিয়ন যুবলীগ সভাপতি সুখন চৌধুরীকে মঙ্গলবার ভোরের সূর্য ফোটার সাথে সাথে আধ্যাত্মিক ঐতিহ্যের পূর্ণভূমি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পর্যটন নগরী সিলেটে ও সুনামগঞ্জের স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষের হাহাকার বন্যার পানিতে বাড়িঘর তলিয়ে যাওয়ায় সড়কের উঁচু স্থানে জায়গা নিয়েছেন অনেকেই গবাদি পশুর সাথে বসবাস করছেন অনেকেই অনেকে বাড়ির ঘরের ভিতরে মাচা করে অথবা ঘরের চালার উপরে মানবেতর জীবন পার করছেন পানিবন্দি অসহায় মানুষ ত্রাণ সামগ্রী দিয়ে সুখন চৌধুরীর নেতৃত্বে পাঠানোর সময় এ এন এম হুমায়ুন কবির সাগর বলেন আমাদের ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমরা কিছুটা হলেও চেষ্টা করছি দুর্গতদের পাশে দাঁড়াতে সিলেট সুনামগঞ্জ এবং নতুন করে আরও বেশ কিছু এলাকা গত কয়েকদিনে প্লাবিত হয়েছে তো মানুষ অসহনীয় দুর্ভোগের মধ্যে আছে তো আমাদের ক্ষুদ্র প্রয়াস হয়তো স্বল্প সংখ্যক মানুষের উপকারে আসতে পারবো যাই না কতটুকু উপকার আসবে বাট আমরা বিগত দিনগুলোর মধ্যে দিনগুলোর মতো এই দিনেও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি আমরা একশো পরিবারকে শুকনো খাবার দেওয়ার প্রস্তুতি নিয়েছি ইচ্ছে হয় সারা দেশেই বন্যার্থদের মাঝে দাঁড়াই তবে আমাদের সাধ্যমতো চেষ্টা করব সামনের দিনগুলোতে বন্যাত্তদের মাঝে ত্রাণ নিয়ে হাজির হওয়ার ইচ্ছা প্রকাশ করছি মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের প্রত্যন্ত এলাকার অসহায় বানবাসী মানুষের ঘরে ঘরে গিয়ে শুকনো খাবার ও শিশু খাদ্য তুলে দেওয়া হয় এছাড়াও সিরাজদি খান ঢালিস আম্বার নিবাস রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হাচি নজরুল ইসলাম ঢালের দেয়া অনুদানের নগদ অর্থ তুলে দেওয়া হয় বানবাসী দরিদ্র পরিবারের সদস্যদের হাতে বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সুখন চৌধুরীর নেতৃত্বে এসব তুলে দেয়া হয় এ সময় তিনি বলেন সিলেট বিভাগের একটি প্রত্যন্ত অঞ্চল সুনামগঞ্জ সুনামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে এই যেখানে এখন পর্যন্ত সরকারি বা বেসরকারি কোনো খাবার পৌঁছায় নেই বাড়ি বাড়ি তো আমরা সেখানে এই দিন তাদের বাড়ি বাড়ি গিয়ে চেষ্টা করেছি বা প্রতিটা যারা এখনও কোনো খাদ্য সামগ্রী সরকার বা বেসরকারি সহায়তা পায়নি তাদের প্রপার তাদের হাতেই খাবারটি পচে দেওয়ার জন্য তাদেরকে খাবার পৌঁছে দিতে পেরে যে মনের শান্তি এবং যেন তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ মানবী অধিকার উন্নয়ন কর্মী মুন্সিগঞ্জ জেলা শাখার বিপ্লব সভাপতি সাগর মামাকে এবং কালকে রাত্রে যখন ঢালি আম্বাসের গাড়ি নজরুল ইসলাম ঢালি সাহেব যখন শুনলেন আমি সিলের উদ্দেশ্যে সুনামগঞ্জ উত্তর অঞ্চলে এই খাদ্য শ্রমিক তিনি আমাকে যাওয়ার সময় তার বাসায় দেয়া করতে বলছেন এবং তিনিও পঞ্চাশ হাজার টাকা দিয়ে খাদ্য শ্রমিক পাশাপাশি কিছু টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিনিও সহযোগিতা করেছেন তাই বিশেষভাবে সাগর মোমেন ইসলাম ঢালি সাহেবকে আমাদের এই অন্ত অঞ্চল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তারা তাদের যেন মহান আবুল আলমের ভালো কাজের মাধ্যমে তাদের পৃথিবীতে অনেকদিন বাঁচে বাঁচিয়ে রাখে এবং তারা যেন প্রতিনিয়ত মানুষের পাশে দাঁড়াতে পারে এবং আমাদের জন্য দোয়া করবেন ঘরের মাচায় অথবা নৌকায় বসে ত্রাণ সামগ্রী পাওয়ায় বানবাসীরা উচ্ছ্বসিত খাদ্য সামগ্রী পেয়ে তারাও আনন্দ প্রকাশ করেন আপনাদের যেন অন্যরা এই সাহায্যটা বাড়িতে সে করে সেই বলেন ও না আমরা আমরা আর লাগাইয়া তো এতে উপস্থিত ছিলেন বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজ শাখার রেড সেন্টের দলনেতা ফাহিম হালদার মাহবুব আলম রমজান প্রমুখ সিলেট বিভাগের সুরামগঞ্জের প্রত্যন্ত একটি এলাকা খারারাই এলাকার থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি হ্যালো বিক্রমপুর